কেনে ছিলাকে পড়িতে পাঠাইছে বই সেলেট পুস্তক খাতা কলম সব ব্যাগের মধ্যে নিয়েছে আর ইটা কেউ বেটা রঘুনাথপুরে যায় ফোন করছে তপন তুমি কথা আছো বাপ মায়ে মনে মনে ভাবছে টুকু লাইটটা কমাইন দাও দেখতে পাচ্ছি নাই বাপ মায়ে মনে মনে ভাবছে নুনির বিয়া দিব মামা ঘরে নিমন্ত্রণ দিব এ বাবা যেদিন বিয়া দিন সেদিন নুনি ঘরে নাই কি ব্যাপার সুইদাছে হ্যাঁ নুনি তোর কি পছন্দ নাই না আমি জামাই দেখেছি কথা দেখলি চলে আমাই না তবে আমি ফেসবুকে দেখেছি এই যেদিন থেকে এই মালটা মার্কেটে আইল যেদিন লে মোবাইল আলো হাতালি হাতালি যেদিন লে মোবাইল আলো পৃথিবীর দুঃখ যে গেল বলছি আমি ফেসবুকে জামাই দেখেছি তখন বাপ মা তাললে তেন্দর বলছে তুই এত বুদ্ধিমান বেটা বলছে আমিও ফেসবুকে দেখেছি বিটি বলছে আমিও দেখেছি বলল তাহলে ফেসবুকে দেখেছি তো কথাবার্তা করেছি জামাই তুই কি করে হ্যাঁ আমি করেছি কিসে কথা করলি কবে ঘুরতে এসেছিল আমি হোয়াটসঅ্যাপে কথা বলি ফেসবুকে দেখা শোনা আর হোয়াটসঅ্যাপে কথা বলা তখন বাবাই বলছে তাহলে ইনস্টাগ্রামে যাই আর বিয়া করে নে আর দু চার বছর পরে গুগল থেকে দুই একটা ছেলে ডাউনলোড করে আর তারপরে যদি জামাই পছন্দ না লাগে তো ওএলএক্স এ বিকিয়ে দে রেডি ওয়ান টু থ্রি ফোর লাইট কমাবে হালকা তো ছেলে এখন মা বাবা ভাবছে যে নুনু শুকাচ্ছে কেন হা দেখো মাইক চালাচ্ছে ছেলেটাকে দেখো শুকাই শুকাই আর কথা গেলি রে আমাদের একটা লোক আছে রে চিমসা দেখো ই ভাবছে আমি দারা সিং এর মতন দেখাচ্ছি না বলে একটা বিটি ছিল আনন্দ ঠান্ডা লাগছে এত বড় চৈত মাসে একটুকু গরম হব মাত্র 30 কেজি মাংস হবে ইয়ার বাপ মা ভাবছে যে নুনু শুকাচ্ছে কেনে এত হরলিক্স খাওয়াচ্ছি ছেলে রাত 12টা পর্যন্ত হ্যালো হ্যালো তুমি ঘুমাইলে তখন ওইদিকে থেকে আসছি আমি নাই ঘুমাই তুমি কার সঙ্গে চ্যাটিং করছো এই করে এই করে বাপ মায়ে তো হরলিক্স খাওয়াচ্ছে কি করবে উপর ক্ষেতের জল যদি আড় গলায় ভুলুক থাকে তো সকালে গেল ছেলেগুলাকে দমে খাওয়াচ্ছে বাপ মা বাপ মায়ে গল্প করছে হ্যাঁ গনুনু যে তোমার সুখা আছে তখন বাবাই বলছে কে জানতো বে কে জানে খাওয়াটো শরীরে লাগছে না শরীরে ঠিকই লাগছে এই যে আড় গোড়ায় যে ভুলু খইয়েছে ওই ক্ষেতে জল থাকবে কি দাদা কোনো উপায় নাই এই জন্য ছেলেকে মেয়েকে মানুষ করুন পুস্তক দিন কলম দিন টাকা দিন পয়সা দিন গাড়ি দিন কিন্তু মোবাইল দিবেন নাই চট করে মোবাইলের জন্য বিপদ হয়েছে যেদিন লে মোবাইল আলো দুঃখ যে গেল ফোন করে মেসেজ করে ফোন করে মেসেজ করে কত বেটা ছেলে কত বেটা ছেলে কত বেটা ছেলে
এত টাকা দক্ষিণা লাগবে আর এখন ও বাবা যেদিন থেকে ফোন বের আনছে আগে পাঞ্জি দেখে বিহা হইতো বামুনে কত পয়সা লিত এখন টাকা পয়সার দরকার না এখন কুটুম জনের আর দরকার নাই রাস্তায় কোনো ঠিনে কুটুস ঝুড়ে একটা মন্দির পাইলো বিটি ছেলে দই সুজাছে তুমি শুধু হইয়াছে জন্য সিন্দুর আনিয়াছো এখন টাকা পয়সার দরকার নাই দু টাকার সিন্দুর হইলেই হচ্ছে দেখ কেমন দেখ কেমন দেখ কেমন লাগে বেটার বিকা হচ্ছে না দেখ কেমন লাগে বলে কোনা পাছে দেখ কেমন লাগে বেটার বিকা হচ্ছে না দেখ কেমন লাগে